ডাব্লিউ বিপি কনস্টেবল ভ্যাকেন্সিস দু হাজার বাইশের সব থেকে বড়ো আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেটা ডাব্লু বিপি কনস্টেবলের নোটিশ কবে প্রকাশিত হবে তোমাদের প্রত্যেকেরই কোয়ারি রয়েছে এটা এবং কত শূন্য পদে নিয়োগ করা হবে এবং লেডি কনস্টেবলের শূন্যপদ কত থাকবে এবং নোটিশ কবে বের হবে তো এ টু জেড ভিডিওতে জানবো তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও প্রত্যেকের জন্য তোমরা যারা ডাব্লু বিপির প্রার্থী রয়েছো নমস্কার বন্ধুরা এস অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমরা যারা ডাব্লিউবিপির প্রার্থী রয়েছে অবশ্যই ভিডিওটা দেখবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে অথেন্টিক নিউজ একটা এই মুহূর্তের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছো ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য তো তোমরা প্রত্যেকে জানো উনত্রিশ পাঁচ দু হাজার বাইশে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল অর্থাৎ কেপি কনস্টেবলের নোটিশ পাবলিশ করা হয়েছে তারপর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো এসএমএস করছো যে ডাবলিউ বিপিপিপিপিপি কনস্টেবেল কবে বেরবে সেটা নিয়ে ভিডিও করতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা প্রত্যেকে জানো উনত্রিশ পাঁচ দু হাজার বাইশে যে কেপি কনস্টেবলের নোটিশ পাবলিশ করা হয়েছে বা যে শূন্য নিয়োগ করা হচ্ছে ষোলোশো ছেষট্টি শূন্যপদ রয়েছে অর্থাৎ সংখ্যা কিন্তু অনেকটাই কম আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এত কম শূন্য নিয়োগ করা হচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রায় অ্যাপ্লাই করছে করবে তো কাটআপ কিন্তু অনেকটা হাই যাবে এবং কোশ্চেন্স পেপারের লেভেল কিন্তু অনেকটা হাই হবে কোশ্চেন্স পেপারের লেভেল হাই হবে প্লাস কাট কিন্তু তোমাদের ধারণার বাইরে যাবে তো তোমাদের অনেক পরিশ্রম করতে হবে যদি তোমরা পাস করতে চাও পিলি বলো মেন বলো কিন্তু ডাবলুবিপি কনস্টেবলের পদে তোমরা যারা আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকেরই প্রায় সুযোগ রয়েছে একটা কেননা এই বছর একটা বড় সংখ্যায় সেটা লেডি বলো বা কনস্টেবল বলো একটা বড় সংখ্যায় নিয়োগ করতে চলছে ডাব্লুবিপি কনস্টেবল পদে দু হাজার বাইশে বোঝা গেল যেখানে শুধুমাত্র মেল নয় ফিমেলেরও ভ্যাকেন্সিস রয়েছে ফিমেলেরও কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস রয়েছে এর আগে কিন্তু এত শূন্য পদে ফিমেলদের অর্থাৎ লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিতে নিয়োগ করা হয়নি এই প্রথমবার একসাথে এত বড় শূন্য পদে নিয়োগ করতে চলছে লেডি এবং কনস্টেবল পদে একটা রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করবে এই ধরনের লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও সবসময় এই চ্যানেলে দেওয়া হয় তোমরা যারা ডাব্লু বিপি দু হাজার কুড়ির পিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পাওনি বা তোমরা যারা মাঠে গিয়েও মাঠ কমপ্লিট করতে পাও নিই তো অবশ্যই তোমাদের জন্য একটা বড়ো সুযোগ রয়েছে এবং যারা তোমরা নতুন রয়েছে আঠেরো বছর সবে হয়েছে মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো তো গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা একদমই স্কিপ করবে না খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকের জন্য বারবার বলছি তো এই মুহূর্তে আমরা প্রথমে দেখে নেব লেডি কনস্টেবল অর্থাৎ ডাবলিউবি লেডি কনস্টেবেল ভ্যাক্যান্সিস কত রয়েছে এবং কবে নোটিস বেরোবে তো এই বছর মহিলা কনস্টেবলের ভ্যাকেন্সিস দু হাজার কুড়িটির মতো থাকতে পারে দু হাজার কুড়িটির মতো ভ্যাকেন্সিস থাকতে পারে যেখানে তোমরা আঠেরো থেকে সাতাশ বছর বয়সী প্রত্যেক মহিলারা তোমরা আবেদন করতে পারো জুন মাসের শেষের দিকে বেরোতে পারে সব ঠিক থাকলে জুন মাসের শেষের দিকে তোমাদের কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের নোটিশ বেরোবে যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো আঠারো থেকে সাতাশ বছরের বয়সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই জুন মাসের শেষের দিকে তোমাদের নোটিশটি পাবলিশ হবে দু হাজার কুড়িটি ভ্যাকেন্সিস থাকবে তো এই মুহূর্তে আমরা দেখে নেব পুরুষ কনস্টেবলের ভ্যাকেন্সিস কত থাকবে এবং নোটিশটি কবে বেরোবে তার আগে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকের জন্য শঙ্করদার কোচিং সেন্টারে অর্থাৎ বিবেকানন্দ আশ্রমের কোচিং সেন্টারে কলকাতা পুলিশের ষষ্ঠ ব্যাশে ভর্তি চলছে তোমরা যারা প্রার্থী অতি অতিসত্বত্বর কন্ট্যাক্ট ভর্তি হতে পারো প্রত্যেকেই যেন শূন্যপাত যেহেতু কম তো কাটা এবং কোশ্চেন্স পেপার অনেকটা হাই হবে তোমাদের তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন করতে হবে তোমরা যারা ভর্তি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশন এবং মোবাইল স্ক্রিনে যে নাম্বারটা পাচ্ছ অতি সত্বর কন্ট্যাক্ট করো এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে এবং তোমাদের ক্লাসের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া হবে আর খুব অল্প খরচায় তোমরা কোচিং করতে পারো যে কোচিং সেন্টার থেকে প্রতি বছর রেকর্ড সংখ্যারে চাকরি প্রাপ্তি হয় হেড অফিস রয়েছে মসলন্তপুর শাখা রয়েছে বারাসাত বাঁকুড়া বসিরহাট বারুইপুর তমলুক এবং সিমলাপালে এবং খুব শীঘ্রই উত্তরবঙ্গের কোচবিহার দিনহাটাতে নতুন শাখা ওপেন হচ্ছে তো ভর্তির জন্য অতি সত্তর কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এবং ডিসক্রিপশনের তোমরা নাম্বার পেয়ে যাবে তো যোগাযোগ করতে পারো তো এই মুহূর্তে আমরা দেখে নেব পুরুষ কনস্টেবেল ভ্যাকেন্সিস কত থাকবে অর্থাৎ শূন্যপথ কত থাকবে এবং নোটিশ কবে বেরোবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকের জন্য এবং অথেন্টিক নিউজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি বোঝা গেল তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টাও করো এই বছর দু হাজার বাইশে পুরুষ কনস্টেবলের ভ্যাকেন্সি আট হাজারেরও বেশি হতে পারে আট হাজারেরও বেশি কিন্তু ভ্যাকেন্সিস হতে পারে এটা কিন্তু মিনিমাম বলা আছে আট হাজার সেটা আট হাজারের বেশি হতে পারে সেটা আট হাজার সাড়ে আট হাজার ন হাজার কিন্তু হতে পারে এটা মিনিমাম আমি তোমাদের সাথে বললাম আট হাজার হতে পারে যেটা এই বছর আগস্ট মাসে নোটিশটি পাবলিশ হবে এই বছর আগস্ট মাসে নোটিশটি পাবলিশ হবে যেখানে আট হাজারেরও বেশি ভ্যাকেন্সিস থাকতে পারে সব ঠিক থাকলে আগস্ট মাসেই তোমাদের নোটিশটি পাবলিশ হবে অফিশিয়াল ওয়েবসাইটে তো আশা করি তোমরা যারা ডাব্লিউ বি প্রার্থী রয়েছে তোমাদের জন্য একটা বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছো প্রিপারেশন করার জন্য তো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কেননা তোমরা প্রত্যেকেই যেন দিন দিন কিন্তু কম্পিটিশন লেভেল অনেকটা হাই হচ্ছে তো কাট আপ এবং কোশ্চেন্স পেপার অনেকটা হার্ড হতে পারে তো অবশ্যই তোমরা প্রিপারেশন করো কোচিং করো সেলফ স্টাডি করো তো যেভাবেই হোক তোমরা প্রিপারেশনের সাথে যুক্ত থাকো এবং নতুন নতুন আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক অবশ্যই করবে এবং ভিডিওটা শেয়ার করবে থ্যাংক ইউ